সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় কারাগারে এমপি গোলাম মাওলা রনি আদালতে হাজির হবার পর জামিন আবেদন নাকচ। তত্ত্বাবধায়কের আন্দোলন জোরালো করতে তারেক রহমানের আহ্বান, অতীতমুখী রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পরামর্শ। তারেক রহমানের দুর্নীতি সারা বিশ্বের জানা বললেন হাসান মাহমুদ, খালেদা জিয়া নতুন নেতৃত্ব মানে দুর্নীতিবাজ তারেক মন্তব্য। ডিসিদের বিচারিক ক্ষমতা পুনর্বহালের দাবি নাকচ, সরকারি কর্মকর্তাদের দলবাজি না করার পরামর্শ। এবং আহমেদ শফির মধ্যযুগীয় বক্তব্যে শাস্তির দাবিতে শ্রমিক নারী সমাবেশ, ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুমকি। নির্বাচনের চিন্তার আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে আন্দোলন জোরালো করতে লন্ডন থেকে দেশের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অতীতমুখী ও গতানুগতিক ধারার বাইরে এসে রাষ্ট্র পরিচালনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলেছেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ। আগামী সাধারণ নির্বাচন নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সকল রাজনীতি চিন্তাধারা এবং লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন নয়, কিভাবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা হবে। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে অতীতমুখী ও গতানুগতিক ধারার বাইরে এসে রাষ্ট্র পরিচালনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উপরে জোর দেন তারেক রহমান। আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যৎ, গতানুগতিক ধারার রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব উজ্জ্বল নয়। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আমাদের আলিঙ্গন করতে হবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনকে। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশের শিক্ষাক্ষেত্র, তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি সহ দেশকে এগিয়ে নিতে নিজের ভাবনাও মেলে ধরেন তিনি। ভবিষ্যতে দেশের গার্মেন্ট শিল্পের জন্য প্রয়োজনে আলাদা মন্ত্রণালয় করার কথাও জানান তারেক রহমান। যে শিল্প দেশের জন্য এত বিশাল পরিমাণ ফরেন কারেন্সি আয় করছে এবং একই সাথে একটি বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থার আয়োজন করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার জন্য অবশ্যই একটি আলাদা মন্ত্রণালয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দলের ইউকে শাখার সাধারণ সম্পাদক এম কয়সর আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। উল্লেখ্য, লন্ডনে গত 5 বছরের অবস্থানকালে তারেক রহমান এই নিয়ে তৃতীয়বারের মতো প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দিলেন। ইউকে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান যোগ দিয়ে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবি জানালেও তিনি দেশে ফেরত যাবেন কিনা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।